নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবারও হাজির হয়ে গেছি আর একটা নতুন রেসিপির সাথে। আজকে নিয়ে চলে আসলাম একটা দারুণ মজাদার রেসিপি। আজকে বানাবো আমি ডিমের কুরমা। হ্যাঁ, ডিমের কুরমা, এইটা বানাতে কী কী লাগছে চলো দেখে নেওয়া যাক। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আমি এখানে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইতে আমি 4 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলে ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করে নিতে পারেন। এবার তার সাথে আমি দিয়ে দিলাম 3-4 টেবিল স্পুন মতন ঘি। যেহেতু কোরমা, এই জন্য এখানে ঘিটা দেওয়া খুবই দরকার। যদি ঘি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু কোরমাতে ঘি দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। কোরমা এমনই জিনিস, ও কিন্তু রিচ না হলে ভালো লাগে না। এবারে আমি তেল আর ঘিটা ভালো করে গরম হতে দিচ্ছি। আমাদের ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি এখানে বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। বেরেস্তা মানে জানেন, আমরা বিরিয়ানিতে দিয়ে থাকি, পেঁয়াজটা খুব লাল করে ভেজে নেওয়াটাকে কিন্তু বেরেস্তা বলে। দেখুন, এখানে কিন্তু আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি এবারে উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি হালকা ভেজে নেব। ডিমগুলো কিন্তু এখানে একদমই লাল লাল করে ভাজা যাবে না, একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। ডিমতে আমাদের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিয়েছি। এবারে ডিমগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যতক্ষণ না গরম মশলা থেকে গন্ধটা বেরোচ্ছে একটুখানি ভেজে নেব। এবারে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে আদা আর রসুন বেটে রেখে দিয়েছিলাম, পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন গরম মশলা। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু হলুদটা দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। হলুদ দিলে কিন্তু এর রঙটা লাল হয়ে যাবে, কোরমার রং কিন্তু লাল হয় না, একটু সাদা সাদা ভাব থাকে, এই জন্য এখানে আমি হলুদটা দিলাম না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো কাজু বাদাম পেস্ট। আমি এখানে কিছুটা কাজু বাদাম পেস্ট করে, কোরমা মানে কিন্তু একটুখানি রিচ খাবার, আমি সেটা বারবারই আপনাদেরকে বলছি, তাই ভাববেন না যে এত কাজু বাদাম দিলে শরীরের পক্ষে খারাপ। আমরা বাঙালি, একটু রিচ খাবার কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে, তাই আজকের এই রেসিপি। এবার কাজু বাদাম দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়ে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কোরমা কিন্তু খুব ঝাল বেশি হয় না, তাই জন্য আমি একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। যদি আপনাদের মনে হয় যে একটু ঝাল খাবেন তাহলে আপনারা গুঁড়োটা একটু দিয়ে দেবেন।
কিন্তু কোরমা বেশি ঝাল করব না বলে কিন্তু আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে আমি এখানে হাফ কাপ মতন দুধ নিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। আপনারা এখানে দুধের বদলে দইও দিয়ে দিতে পারেন। দিয়ে আর বেশি ফুটাবো না আমি, আর 5 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি উপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য চিনিটা আমি এখানে দিলাম। দিয়ে আবারও আমি একবার নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাটা। তাহলে আমাদের কিন্তু রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার রেসিপি আজকে আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন আমি ডিমের কোরমাটা সার্ভ করে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু সুন্দর দুর্দান্ত হয়েছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তো ট্রাই করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজ এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো দিনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ দেখার জন্যে।